बंधुरा पायल और अपनारा देखें हमार चैनल आर्ट एंड क्राफ्ट माइंड वी। बंधुरा आज के बोन मिले दूजने मिले जो रथ बनिए से रथर दृश्य अपन साथ शेयर करब क्यों बनी से भिडियो क्यों बनी से भिडियो करी क्यों सजिए से भिडियो हमें चेष्टा करब पर दोवार तो आज के देखो क्यों एक सजिए क्यों एक बनी जो बोलते परि निश्चय बलार चेषा करब। बंधुरा प्रथम देखिए देव एदी के एक बाघ चले आज असाधारण एक दृश्य मध्य सजाना हो जिसटा के एदी के एक बाघ चले आदि के हाथी जमन सूट तुले थके घोड़ार गाड़ी हमें पाई बोले हाथी दिए हाथी की सूंदर सूट तुले रही है एदी के एक सिंह रही है जेटी के भलोक सजाना है नहीं एक भलोक रखते हैं तारा भल्लुक जाच्छे अने के देखे चले जाच्छे एरकम होते पारे जेहेतु अम्बुबाजी पड़े फुल देवा जाच्छे ना तार जोन्नो आमी सुंदर प्लास्टिकेर फुलटी दिए दिएछि आर उपरे आमार एक्सक्लूसिव आजकेर एक्सक्लूसिव जिनिसटा हलो उपरे पताकाटी थाके आमी दिएछि एखाने फुल। जगन्नाथ देवेर सबाई करोना दूर होक शुभ सुप्रभात एई बोले भिडियो शुरू करी। एबार आमी बोलबो जे किभाबे आमी एटाके साजिएछि। प्रथमेई बोलबो हेल्पिंग हैंड मा आमार मा अत्यंत सहायता करे आमार बोन किछु जिनिस दिए सहाय्य करे जेमन एकटु आठाटा आमार शेष हये गेछिलो ओइटा दिएछे। सो आमार मेनलि आमार कि बोलबो आमार मा प्रचुर परिमाणे आमाके हेल्प करे आर प्रचुर भालोबाशे जिनिसपत्र करते आर तारपरे आमी तोमादेर एकटुखानि आपनादेर एकटुखानि मेनलि आमार भिडियो गाच निये करारी कथा बाट आमी फान भिडियो आरो विभिन्न भिडियो बनाई तबुओ आमार जेहेतु गाच आमार कथा होच्छे मानुषेर हेल्प करा एई जे किभाबे आमी रद बानिएछि सेई कथा जोदि आमाके आपनादेर आमी बोली आपनादेर तो निश्चयई हेल्प हबे। आर आमादेर एकटा पापा नतुन गाच एनेछे आमी भिडियो देखा योगा भिडियो देखाबो भेबेछिलाम किन्तु योगा भिडियो आमार छाड़ार समय हयनि ताई ओटा छाड़बो ना योगा डे चले गेछे एखाने ताहले आमी रबार गाछटा एकटु देखिए दिई। एरा पापा एनेछे नतुन गाच रबार ভিডিওটি বেশি বড় করার চেষ্টা করব না এটি খুব এক্সক্লুসিভ দেখুন জলের মধ্যে কি সুন্দর মানি প্ল্যান্ট। ভিডিওটি বেশি বড় করার চেষ্টা করব না তবু করার চেষ্টা করব। আচ্ছা এবার আমার বোনেরটা দেখিয়ে দিই আপনারা এটা দেখে নিন কারণ আমি ওটায় হাত দেব না তো তার জন্য। এর মধ্যে এখানে সুন্দর ঘর লাগানো রয়েছে যেহেতু দুটো অম্বুবাজি পড়ার জন্য পূজোটা করতে পারেনি রথে। सुंदर पप्पी रही है एक सामने वो देखे जाच्छे बाड़ीते ता पप्पी शोना। सो एबार आमी चले आसब रथेर दिके किभाबे बानिएछि सेई कथा बोलबो बानानोर जोन्नो कि कि लागबे सेटुकुओ बोले देब। बानानोर जोन्नो आपनारा जोदि चान तो एई पशुगुलो राखते पारेन पशुगुलो लागते पारे। तारपरे बंधुरा आमी आपनादेर साथे एटी शेयार करब सेटी होलो प्रथमे आपनादेर एकटी काज करते होबे সেটি হলো এই রথটি বানানোর জন্য প্রথম কাজটি হলো আমাদের একটি কার্ডবোর্ড নিতে হবে বড় মানে পেটি নিলেই হবে। ভিডিওটি বসিয়ে করলে আসছে না মেনলি তাই আমি ছোট করে করছি। আমাদের একটা কার্ডবোর্ড নিতে হবে কার্ডবোর্ড নিয়ে আমরা সেই কার্ডবোর্ডটিকে রাখবো কার্ডবোর্ড মানে একটা পেটি নিতে হবে তো পেটিটাকে রাখবো পেটিটাকে আবার তিনটে ভাগে ভাগ করব প্রথম ভাগটি হবে ছোট তারপরের ভাগটি মিডিয়াম তারপরের ভাগটি বড়। তার মধ্যে আমি কি বানিয়ে ফেলবো তার মধ্যে এই দেখুন ছোট মিডিয়াম আর তলাটা আছে বড় একটু দেখানোর চেষ্টা করব আসলে ঠাকুরগুলো রয়েছে বলে দেখাতে পাচ্ছি না এবার আমি কি করেছিলাম তারপর আমি এইটা বানিয়েছিলাম উপরেরটা হবে ছোট তারপরেরটা হবে একটুখানি বড় তাহলে তিন থাকের হয়ে গেল টোটাল টোটাল তিন থাক কি দু থাকের হয়েছে আর উপরে আপনারা পতাকা কিংবা ফুল লাগাতে পারেন ঠিক আছে। এবার মধ্যখানে আমি কি করলাম তারপর ওটাকে রং করলাম যদি কারোর পেপার থাকে পেপার দিয়ে করতে পারেন ঠাকুর বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সময়টা হয়ে ওঠেনি বানানোর কাল রাতে যেহেতু করেছিলাম। তারপরে আমি ঠাকুর পুরী থেকে অনেক সুন্দর ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি দুদিকে দুটো শাঁখ দিয়ে দিয়েছি এখানে আমি গণপতি বাপ্পাকে বসিয়ে দিয়েছি তারপরে আমি একটুখানি ফুল দিয়ে দিয়েছি তারপরে খড়গোশ দিয়ে দিয়েছি এখানে ঘর বসিয়েছি আমার বোন আমার বোনের বোনেরটাও একটু বানানো বলবো এখানে হাতি দেওয়া হয়েছে সুতুলা যে রয়েছে এখানে সিংহ দেওয়া রয়েছে একটু ডিস্টেন্স করে করে দেওয়া হয়েছে যাতে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যেহেতু জায়গাটা আমাদের বাড়িতে ছোট তার জন্য একটুখানি এ করে দেওয়া যেমন ভাল্লুক রয়েছে অসাধারণ একটি দৃশ্য আমার তো ভালো লাগছেই আর আপনাদের কেমন লাগছে সেটি কমেন্টের মধ্যে জানাবেন কিন্তু
শুধু কমেন্টই করবেন আর আমাকে জানাবেন যে ভিডিও কেমন লাগছে। তারপর আমি আর ভিডিওগুলো প্রতিটা ভিডিও আমার ভালো করে দেখবেন, যে সকল যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা জানতে পারবেন অনেক কিছু। আজকে রথে রথ বানানো সম্পর্কে জানতে পারবেন, একটু গাছপালা দেখালাম তার সম্বন্ধে কিছু জানতে পারলেন, যে গাছ কিনলে কতটা ভালো লাগতে পারে এইসব কিছু বলবো। যেহেতু ফোনে চার্জটা খুবই কম আছে, তার জন্য আমি চেষ্টা করবো একটু বেশি করে ভিডিওটা কম করার, মানে একটু কম করে কথা বলার। এত কথা বললে ভিডিওটি ভালো করে সম্পূর্ণ হতে চায় না, তবু এবার আমি দেখাই সুন্দর করে আমার ভিডিও। আমারটা আপনি দেখে নিলেন, এখানে খুব সুন্দর এটি ঢোল বাজায়, সেটারও আমার সাথে আমি দেখাতে পারি। খরগোশটি ঢোল বাজে, দাঁড়ান, এটি খুব সুন্দরভাবে ঢোল বাজায়। এটাকে যে আমি এক হাত দিয়ে ধরে ভিডিও করছি, তো যেন ঘোরানো আমার পক্ষে সম্ভব না। এই দেখুন তো খুব সুন্দর, এও খুব কুচু কুচু দেখতে, এও একে এও খুব সুন্দরভাবে আমাদের রথের পাশে সেজে উঠেছে। এবার আমি চলে আসবো বোনের রথটির দিকে। এখানে একটি পাপি, তো দেখি ও বাড়ি চলে যাচ্ছে, একটি পাপি ছোট্ট কুকুর পপি, ও দেখে বাড়ি চলে যাচ্ছে, সো কিউট। ও আগেও দেখালাম একটু আগে, এবার আমি ও কীভাবে বানিয়েছি সেটি ওকে একটু বলার জন্য বলবো। বল কীভাবে বানিয়েছিস? বন্ধের আমার নাম তিথি মান্না, ওর একটা চ্যানেল আছে, ওর নামটা বলবো। চ্যানেল আছে গ্রোয়িং ট্রি, ও চ্যানেলের নাম বন্ধুরা এখানে গ্রোয়িং ট্রি, ওর চ্যানেলের নাম, আমার চ্যানেলের নাম আর্ট এন্ড ক্রাফট মাইন্ড মি। এখানে একটা বন্ধুরা পড়ি পড়িতে, আচ্ছা বন্ধুরা সেটি দেখতে পাচ্ছে। তুমি বলো কিভাবে এটি বানিয়েছো, রথটা কিভাবে বানিয়েছিস বল। মা হেল্প করেছে, মা হেল্প করেছে, ও বলল প্রচুর পরিমাণে মায়ের অবদান। এখানে একটা গণগণপতি বাপ্পা আছে, মানে গণেশ ঠাকুর। এখানে একটা কাল মানে রথে জগন্নাথ দেব, জগন্নাথ দেবের বন্ধুরা। এবার আমি কিভাবে বানিয়েছি পদ্ধতিটা আপনাদেরকে তুমি বলো। এই দেখুন আমি আমার ভিডিওতে একটু চাপা দিয়ে ফেলেছি, ও রেখেছে পেটিটা দেখা যাচ্ছে, পেটিটা দেখা আমি মানে মেনলি। এখানে বন্ধুরা দুটো সাঁক রেখে দেওয়া আছে, এখানে একটা এখানে একটা, এখানে একটা ভালো আমার মা এইটাও বানিয়ে দিয়েছে, মা খুব হেল্পিং হ্যান্ড করেছে আমাকে। এখানে একটা ফুল দেওয়া আছে, তারপর এখানে একটা সিঁড়িতে মতো দেওয়া আছে বন্ধুরা। এখানে আমি কাগজগুলোকে ভাসিয়ে গোল 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 করেছি, তারপর এই যে আমি এইগুলোকে থাক বানিয়েছিস, তিনটে থাক বানিয়ে, তারপর তুই মানে পেজ মানে একটু খাতা রেখে কেটে এইগুলো এইগুলোকে দেয়া, তারপর আমি স্কেচ পেন দিয়ে রং বা এমনি রং দিয়ে রং করতে পারেন। তারপর একটুখানি আমি আঠা লাগিয়ে বস্তা মানে কি বলবো পেটির মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। তারপর এখানে একটা ফুল, যে কোনো খুশি ফুল দিতে পারেন। তারপর এখানে একটা বাঘ, এখানে একটা বাঘ, তারপর এখানে একটা পাপড়ি মানে এটাই, তারপর এখানে এই এই হারে করছে, এখানে ঢোল ও দেখিয়েছে আমি জানি, কিন্তু ওরা ওরটা হচ্ছে আমারটা ওটা বন্ধুরা। এইটা আমাদের একজন দিয়েছে, এটা সবার লাস্টে আমি দেখাবো বলে আমি রেখে দিয়েছি। পরে একটু খুলে খুলে যাচ্ছে, কোনো প্রবলেম ওটাকে ঠিক করা যাবে, কারণ এটা অনেকদিন আগে একজন দিয়েছে, তার জন্য এবার ভিডিওটি আমি শেষ করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো, তবু শেষ পর্যন্ত একবার সবটা দেখি সুন্দর, আর একবার আমি দেখিয়ে নেব খুব ভালো জিনিসটা। এবার আমি পুরোটি দেখিয়ে ভিডিওটি শেষ করবো, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর কমেন্টটা প্লিজ করবেন, তাতে আমার নিজের খুব ভালো লাগে। রথগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানান, আপনাদেরও রথ খুব ভালো লাগবে।